রুটি রোজগারের দুশ্চিন্তা থেকে বাঁচার জন্য এক নম্বর কাজ হচ্ছে, যেটা ইমাম তিরমিজি রহমাতুল্লাহ সুনানের মধ্যে বর্ণনা করেছেন, পাঁচ ওয়াক্ত সালাত জামাতে নিয়মিত আদায় করতে হবে। দেখবেন ব্যবস্থা হয়ে যাবে। দেখেন আমি যেই প্রেসক্রিপশনগুলো দিচ্ছি, একেবারে প্রেসক্রিপশন হচ্ছে এগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি মুখের প্রেসক্রিপশন, আমার নিজের তৈরি করা একটা প্রেসক্রিপশন নয়, বুঝতে পেরেছেন? আমার নিজের তৈরি করা একটা প্রেসক্রিপশন নয়। এটা যদি মানে গ্রহণ করতে পারেন তাহলে আপনি দেখবেন যে আপনার কীভাবে আপনি নিয়মিত পাঁচ ওয়াক্ত সালাত জামাতে আদায় করুন, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করুন, আত্মীয়দের সাথে মানে সম্পর্ক ছিন্ন করবেন না, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করুন, আর বেশি বেশি করে ইস্তেগফার করুন। হাসান বসরি রহমতুল্লাহর কাছে এসেছে, তখন বলেছেন যে কী সমস্যা, বলল যে রুটি রোজগারের সমস্যা, বলছে বেশি বেশি করে ইস্তেগফার করো, এই কাজগুলো করলে আপনি অবশ্যই সন্তুলিত প্রশ্ন বাড়ি অনেক বেশি হয়ে গেছে, মোটা হয়ে গেছে, পারবো না আমার হচ্ছে।